আজকে কিছু নেকির অভাবে তারা জাহান্নামী হয়ে যাবে। ওরা আমার উম্মত, ওরা আমি নবীর প্রেমের আশেক ছিল। কেন নবীর জন্যে আমরা পাগল? কেন নবীর জন্যে এসকে দেওয়া না আমরা? আমার আল্লাহ বলবে, হাবিব আপনি সেজদা তোলেন, নবীজি সেজদা তুলবে বলে সেজদা তোলেন, সেজদা তুলে আপনার দৃষ্টিশক্তি যতদূর পর্যন্ত যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিলাম, তাদেরকেও সাফায়াতের দায়িত্ব আপনাকে আমি দিয়ে দিলাম, তাদেরকে আপনি জান্নাতে দিয়ে দিবেন যতদূর পর্যন্ত আপনার দৃষ্টিশক্তি যায়। আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলবেন, ডান দিকে বাম দিকে উত্তর দিক পশ্চিম দিকে নবীজি চারিদিকে তাকাইবে, আবার নবী সবাইকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে, আবার একই নিয়ম আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে, তিন তিনবার নবীজি সে তিনটা সিজদা মেরে দিবে। একমাত্র নবীর আশেক যারা, আমার নবীর প্রেমিক যারা, যারা দয়াল নবীর প্রেম অন্তরে ছিল, রাসূলুল্লাহর আদর্শ যাদের মধ্যে ছিল, নবীজির প্রেম যাদের মধ্যে ছিল, এই সমস্ত উম্মাতিরে নবী পার না করে নবী যাবেন না, নবী সমস্ত উম্মাতিরে পার করবে, নবীজি জান্নাতে নিয়ে যাবে, নবীজি আল্লাহর দরবারে চাইবে, রব্বুল আলামিন আপনি তো আমাকে পার্সোনাল একটা নিয়ামত দিতে চেয়েছিলেন, সমস্ত নবীদেরকে আপনি এক একটা পার্সোনাল নিয়ামত দিছেন। হাসুরের ময়দানে যেদিন মানুষ চলে যাবেন, কোথায় আদবানী ও সাল্লামের কাছে, যেদিন শেষ হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে, কুল্লমান আলাইহা আফান সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দারে এই জমিনটা আমি শেষ করে দিব, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, এই জমিনের মাটিগুলো থাকবে না, এই জমিনের কি থাকবে না, এই জমিনের ভিতরে যত পানি, এবছর কুমিল্লার জমিন ফেনীর জমিনের মধ্যে চট্টগ্রামের কিছু অংশ পানির নিচেই ছিল, আমি এসেছিলাম, আমি গুনাগার এসেছিলাম, মুসলমান শুনেলেন প্রথম কোনোদিন কল্পনা করি নাই পানি এত উপরে আসবে, দোতলা তিনতলা একতলা বাড়ির উপরে পানি, লক্ষ লক্ষ মানুষ বানবাসীগুলো মানুষ কত কষ্ট করেছে নিজ চোখে দেখে গেলাম, এই পানিগুলো আমার আল্লাহ কোন দিন হাসরের ময়দানে যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে সেদিন আমার আল্লাহ তাআলা এই পানিগুলো জমিনের সব পানিগুলো পোড়াইয়া দিবে, জমিনের ভিতরে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে আমার আল্লাহ তামা বানাইয়া দিবে, আর পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ। আজকে নবীর সাফায়াতের কথা শোনো, ও মুসলমান শোনো, যে আল্লাহ বলে, বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়া। জোরে জোরে একবার চিল্লা সুবহানাল্লাহ বলা যাবে না, কিচ্ছু থাকবে না, আদম নবীর প্রেম নিয়া থাকবে না আমার আল্লাহ, ইব্রাহিম নবীর প্রেম নিয়া থাকবে না আমার আল্লাহ, ঈসা নবীর প্রেম নিয়া থাকবে না আমার আল্লাহ, মূসা নবীর প্রেম নিয়া থাকবে না আল্লাহ, দুনিয়ার কোন নবীর প্রেম নিয়া থাকবে না আল্লাহ। আল্লাহ বলে, যেদিন সব কিছু শেষ হয়ে যাবে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়া, সেই হাবিবকে রাহমাতুল্লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলো মারহাবা। 1 লাখ মতন তোরে 2 লাখ 24 হাজার পয়গম্বর পৃথিবীতে আদম নবী থেকে শুরু করে কোন নবীর প্রেম ভালোবাসা নিয়ে থাকবে না আমার আল্লাহ, থাকবে শুধু আমার নবী রাহমাতুল্লিল আলামিনের ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা কয় নবী, সুন্নিদের গমের মধ্যে নবী, সুন্নিদের দানের মধ্যে নবী, সুন্নিদের খানার মধ্যে নবী, সুন্নিদের সদা সর্বদাই নবী, নবী বইলা পাগল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মতের কান্ডারি, আপনি উম্মতের দরুদি নবী গো, হে উম্মতির তুমি স্মরণ ছাড়া কইরো না, কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়া। এ দুনিয়ার মুসলমান মানবগুলো দৌড়ে যাবে আদম নবীর কাছে, দৌড়ে যাবে আদম শফিউল্লাহ ডাকতে, বলবে তোমরা কারা, বলবে আপনি আদি পিতা আদম, একটা নেকির জন্যে
ঈসা আলাইহিস সালাম ডাকবে বলবেন পৃথিবীর মধ্যে আমি যখন আমার আল্লাহ তাআলা আমার নবী হিসেবে পাঠিয়েছিল তখন অনেক মানুষ আমার আল্লাহর আল্লাহর সন্তান বলে চালিয়ে দিছে দুটি মানুষ এ মুসলমান শোনো তারা আমার খোদার সন্তান হিসেবে চালিয়ে দিছে আমি ঈসা নবী প্রেরণিত হয়ে আসি তোমরা যাও আমি অপরগতা স্বীকার করলাম চলে যাও চলে যাও চলে যাবে দেখবে দূরায় দূরায় চলে যাবে যা দেখবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম নবীকে পাইয়া বান্দাগুলো অত্যন্ত খুশি হয়ে যাবে বান্দারা বলবে আমাদেরকে একটু সাহায্য করো আমাদেরকে একটু সাহায্য করো ইব্রাহিম নবী বলবেন না আমি অপরগতা স্বীকার করলাম আমার দ্বারা সম্ভব নয় তোমরা চলে যাও দৌড়ায়া যাবে যা পেয়ে যাবে মূসা আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালামের কাছে যাইয়া বান্দাগুলো প্রেরণিত হইয়া চিৎকার মেরে কানবে হে নবী মূসা আপনি আমাদের দয়া করেন হয়তো আপনি একটু দয়া করলে একটু দোয়া করলে আমরা জান্নাতে যাব আজ হাসরের ময়দান আজকে কিয়ামতের ময়দান আজকে কেয়ার এক আজকে যাদের নফসি নফসি বলে দৌড়াইতেছে আমরা মাওলার কাছে কি নেকি নিয়া যাব আমাদেরকে একটু দয়া করেন একটু দয়া করেন একটু দয়া করেন মূসা আলাইহিস সালাম বলবে শুধু শুধু তোমরা কান্তেছো শুধু শুধু তোমরা প্রেশানিত আছো যাও যাও যিনি উম্মতের কান্ডারি যিনি উম্মতের দরদি বান্ধব যিনি সারা জীবন উম্মত বলে কেঁদেছেন যিনি সারা জিন্দেগি উম্মত তার পিপাসা ছিল তার সারা জীবন উম্মত তার আহার নিদ্রা ছিল উম্মতের কান্ডারি রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যাও দূরায়া যাও রে বান্দা গন দূরায়া যাও ওই দেখো রহমতের নবী দাঁড়ায় আছে উম্মতের কান্ডারি হইয়া উম্মতিরা দূরায়া যাবে যায়া নবীর কদমের মধ্যে পড়ে যাবে আমার নবী ডাক দে বলবে আয় উম্মতিরা রে আয় আমি নবী উম্মতের কান্ডারি যেদিন সমস্ত নবীগণ অপরগতা স্বীকার করবে সেদিন সাফায়াতের হাতটা বাড়ায়া দিবে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া এ দুনিয়ার মুসলমান শুনে নাও সমস্ত নবী যেখানে অপরগতা করবে উম্মতের জন্য সেদিন আমার নবী হাত ছানি দিবে আয় উম্মতিরায় ওই হাসরের ময়দানে একমাত্র সাহায্য করনেওয়ালা বিপদের দিনে একমাত্র সাহায্য করনেওয়ালা আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন এই জন্য নবী বলেন ওফাতি খয়রুল লাকুম আমার নবী কম্মাতিরা রে এই দুনিয়া থেকে বিদায় নিলাম এটা আমার উম্মতের কল্যাণের জন্যে নবী আইসে কল্যাণের জন্যে গেছে কল্যাণের জন্যে নবী কম্মাতিরা রে এই পৃথিবী থেকে আমি বিদায় নিলাম পৃথিবীর কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে অন্যায় যদি পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার আল্লাহ অমক গ্রামে ওই গাউসিয়া কমিটির আল্লাহ সৈয়দ মেম্বারের বাড়ির এই বাড়ির উদ্যোগে আল্লাহ রবিউল আউয়াল মাসে অমক তারিখে কিছু আশেকেরা সুন্দর মাহফিল সাজাইয়া জান্নাতের বাগানে বসেছে আল্লাহ আমি প্রশংসা করি আমার উম্মতের জন্যে আমার নবী আল্লাহর কাছে প্রশংসা করে আবার যদি পৃথিবীর মধ্যে কোনো উম্মত গুনাহের কাজ করে নবী কয় পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে ইস্তেগফার করি ক্ষমা চাই আল্লাহ অমক গ্রামে অমক ব্যক্তি অন্যায় করেছে তারে তুমি মাফ করে দাও পৃথিবীর মধ্যে এই জগতের মধ্যে নবী আগমন করে সুম্মাতের কান্ডারি হইয়া
আবার দুনিয়া থেকে বিদায় নিছ উম্মতের কল্যাণের জন্য। সুতরাং শাফায়াতের একমাত্র কান্ডারি আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, উম্মতের দরদি বান্ধব আমার নবী। যারা এটা মানে তারাই তো নবীর জন্য পাগল, জোরে জোরে বলেন ঠিক কি না, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান সবাই যেদিন পার হয়ে যাবে গো, রহমতের নবী সেজদার মধ্যে পড়ে যাবেন, সেজদার মধ্যে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হাবিব আপনি কেন সেজদার মধ্যে? আমার নবীজি কিয়ামতের ময়দানে যখন মানুষ শাফায়াত করবে, উম্মতির শাফায়াত করবে, সর্বশেষ নবীজি তিনটা সিজদা মারবে, কয়টা সিজদা জোরে বলেন, কয়টা সিজদা? তিনটা সিজদা মেরে দিবে। প্রথম সিজদা মেরে দিবে, আমার আল্লাহ ডাকতে বলবে হাবিব আপনার উম্মতের আপনি তরাইলেন, উম্মতের আপনি জান্নাতে দিলেন, উম্মতের আপনি মাফ করায় নিলেন, আবার কেন আপনি সিজদার মধ্যে পড়ে গেলেন? নবী বলবে ইয়া রব্বুল আলামিন আমি সিজদার মধ্যে পড়েছি, আরো কিছু সংখ্যা উম্মত আমার কান্দে, আমি নবীর প্রেমে পাগল, আমি নবীর জন্য আশিক ছিল। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আদি পিতার থেকে শুরু করে রহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে, কেন নবীর প্রেম, নবীর নবীর ভালোবাসা কেন অন্তরে ঢুকাইবেন? কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফলসেরাতে, নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। গভীর মনোযোগ দিয়া শুনবেন, আদম আলাইহিস সালাম কান্দারে ডাক দে বলে রব্বানা জালামনা, আমার সাথে পড়েন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা, এর জাতির পাতি পিতা দুমানি আসাল্লাম কান্দে আমার রব আমার মালিক এ আমার আল্লাহ, আমি আদমানি আসাল্লাম ভুল করেছি, আমারে আপনি ক্ষমা করে দেন। রব্বানা জালামনা, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমার আল্লাহ। গভীর মনোযোগ কান দিয়া শুনবেন, বেরেন দিয়া শুনবেন, কারণ আলোচনা শুনবেন আর চলে যাবেন হবে না, এটা বুঝে নিতে হবে। এটা সংসাধনের মাঠ, এই মাঠ থেকে আমাদের ক্লাস একটা হবে, শিক্ষক যেটা আমাদেরকে পড়া দিবে এটা মনোযোগ দেওয়া শোনা লাগবে। বছরে একদিন যখন মাহফিলখানা করব, এখান থেকে কিছু নেওয়ার জন্য চেষ্টা করব। যিনি আমার আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি কানবেন এ আমার রব, এ আমার প্রতিপালক, এ আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। এ মুসলমান, এখন আদম আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি জালিম বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। অথচ আদম নিজেই বলছে রব্বানা জালামনা, এর মানে আর বুঝতে বাকি নাই। এখন আমার নবীকে আমি তোমাদের মতো মানুষ, এখন আমার দেশের কত মানুষ আছে যারা বলে নবী আমার মতো মানুষ। এই মিলাদুন নবী বাদ দিয়া, নবীরে বাদ দিয়া নিজের মন গড়া জীবন যাপন শুরু করেছে, জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কান্দে আমার সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা। ইউনুস আলাইহিস সালাম এই জগতের মধ্যে আগমন করলো, উনিও বলে আল্লাহ আমারে তুমি ক্ষমা করে দাও, আমিও জালিমদের লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী
কুন্তু মিনাজ জালিমিন, আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। এ মুসলমান গভীর মনোযোগ, ইউনুস আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি জালিম বলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, অথচ নিজেই তো নবী বলেছে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আদম নবীও কয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, ইউনুস আলাইহিস সালামও ডাকতে বলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। মুসলমান গভীর মনোযোগ, আর আমার আপনার নবী কান্দে কি কান্দে শুই না লন, নবী কয় আমার সাথে পড়েন রব্বির রব্বায়ানি সগীরা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে নবী আগমন করে উম্মতের কল্যাণের জন্যে, আবার দুনিয়া থেকে বিদায় নিছে কল্যাণের জন্যে, সুপারিশ করবে উম্মতের কল্যাণের জন্যে। ও দুনিয়ার মুসলমান, একটু আগে আলোচনা শুনেছেন, রাসূল বলে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্যে কল্যাণ স্বরূপ। আবার নবী বলেন ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা উম্মতের কল্যাণের জন্যে, কারণ দুনিয়ার মধ্যে আগমন করেছে 5,570 খ্রিস্টাব্দে। নবী যে দুনিয়ার মধ্যে আগমন করেছিল উম্মতের কল্যাণের জন্য শরিয়াতে, আবার নবী এই 63 বছরের জিন্দেগি কাটাইলেন উম্মতের কল্যাণের জন্যে, আবার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, এন্তেকাল শরীফ হয়ে গেল। যারা আজকে এন্তেকাল শরীফ পালন করলেন, ও মুসলমান, একটা হলো হায়াত, একটা আমাদের মিলাদুন নবী, একটা হলো সিরাতুন নবী, যেটা আপনাদেরকে বুঝায় দিয়ে গেল। এ মুসলমান শুনে নাও, আমরা মিলাদ মানি, নবীর আগমনটা মানি, আর নবী যে এই দিনেই চলে গেছে তাই মনে করে যারা, এ মুসলমান শুনে নাও, নবী আমার রবিউল আউয়াল মাসের 1 তারিখে মতান্তরে আমরা কিতাব খুইজা পাই, 1 তারিখের মধ্যেই নবী বিদায় হয়ে গেছে। আবার কোন জায়গা পাইলাম এই কিতাব দ্বারা, যারা এখন আমাদের দেশের মানুষ, এখন আমরা যদি আবার এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নেন সিরাতুন নবী পালন করে যারা করলো, তারা যদি আমরা কোন মানুষের, এ মুসলমান কি করি, আমাদের বাবা মা মারা গেলে, আমাদের আত্মীয় স্বজন মারা গেলে, আমরা যদি কি করি মুসলমান, ইসলামে সব করি, বা আমরা কি করি, আমরা এই যে আবার জিয়াপদ দিয়া মানুষে খাওয়ায়, এটা তারা না জায়েজ করছে, কয় মৃত্যু মানুষের জন্য খাওয়ানো জায়েজ নাই, করা জায়েজ নাই, অথচ আমার নবীর বিদায়ের তারা বিদায়টা মানে, বিদায়টা মানিয়া তারা পালন করে, আর আমরা পালন করি নবীর আগমনটা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন আমাদের বাবার আমার গভীর মনোযোগ, আজকে যারা এটা মানে না ঈদ মিলাদুন নবী, কয়েকটা কথার মধ্যে অনেক কথা চলে আসবে, লক্ষ্য করে শুনবেন। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে ইজরম বৃত্তান্ত। আজকে কেন তারা মানে না মিলাদ, কারণ মিলাদ মানতার জন্য একটা দলিল যথেষ্ট, সূরা ইখলাস। এই সূরা ইখলাসটা যেটি যিনি পড়লে পারে মিলাদের প্রমাণ পেয়ে যাবেন। আল্লাহ কি বলে আমার সাথে পড়েন, বেশ মিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আজকে যারা সিরাতুন নবী মানে, মিলাদুন নবী মানে না, গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বুঝাইব কি এমন এলেম আমার নাই। আল্লাহ বলে হাবিব আপনি এদের জানা দেন, আমি আল্লাহ, আমার কোনো দ্বিতীয় নাই, এই পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে আমি জন্মগ্রহণ করি নাই, সুতরাং আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই। ইহা দ্বারা প্রমাণ হয়ে যায় মিলাদুন নবীর দলিল এত লাগবো না, ইহা দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আল্লাহর মিলাদ আস নাই, আমার নবীর মিলাদ আছে। আজকে যারা মিলাদুন নবী পালন করে না, তার মানে বুঝতে বাকি আর নাই, তারা নিজের
ধর্মটাকে অস্বীকার করে। আলেমুল আমা যদি বুঝতে পারত জীবন ও মিলাদ নবীর বিরোধিতা করত না, কারণ নবীর মিলাদ আছে, আপনি যে বিরোধিতা করলেন আপনারও মিলাদ আছে। মিলাদ শব্দের শাব্দিক অর্থই হলো জন্মগ্রহণ, জন্ম তারিখ, জন্ম বৃত্তান্ত। সুতরাং রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছে এর মধ্যে কোনো সন্দেহ নাই। স্রষ্টার জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। সৃষ্টি হলো আমরা মাকলুকাত, স্রষ্টা হলো আমার আল্লাহ। আল্লাহর কোনো সৃষ্টি নাই আর আমার আপনার সৃষ্টি, আপনার আল্লাহ আল্লাহর কোনো জন্ম নাই, আপনার আমার জন্ম আছে। আর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো নবীজি 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম হাফজুরি, নানির নাম বাররা। এ মুসলমান আল্লাহর আব্বা মা কিডা একটু আপনার কাছে জানতে চাই, কারণ আমার আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছে। নবীর জন্ম যারা অস্বীকার করে তারা কেমন মুসলমান, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমাকেও আপনি প্রস্তাব দিয়েছিলেন পার্সোনাল একটা নিয়ামত দেওয়ার জন্য, ওদিন আমি চাই নাই, ওদিন আমি আপনার কাছে কিছু চাই নাই, আজকে সেই পার্সোনালটা চাই, নিয়ামতটা চাই। সেই নিয়ামতটা হলো আমার উম্মাত, সেই পার্সোনাল নিয়ামতটাই হলো আমার উম্মাত, আমার উম্মাত, আমার উম্মাত, আমার উম্মাত। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা, এর সাপায়াতির কান্ডারি, সাপায়াতির রাসূল আল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, নই যে কাবা নই যে বাবা, নূর আল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মুহাম্মদ, আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, হায় হায় সাপায়াতের কান্ডারি, সাপায়াতের কান্ডারি, রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, বলেন কেহ বলে নবী গোলাপের, আরে কেহ বলে নবী নূরের পুতুল, আরে নই যে গোলাপ নই যে পুতুল, নই যে গোলাপ নই যে পুতুল, নূর আল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মুহাম্মদ, আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আইরে সাপায়াতের কান্ডারি, সাপায়াতের কান্ডারি, রাসূলুল্লাহ মুহাম্মদ, আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী, এরে সাপায়াতের কান্ডারি, সাপায়াতের কান্ডারি, রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। এ ভাইরা আমার বন্ধুরা, আমার একমাত্র সাপায়াতের কান্ডারি আপনারা আমার দরুদী বান্ধব, যিনি যিনি আপনারা আমার দরুদী বান্ধব, তার পক্ষে যদি থাকতে পারেন দুনিয়াতেও লাভ, কবরেও লাভ, আপনি জানেও লাভ। এই জন্য মুসলমান আমরা নবীর এসকে দেওয়া না, নবীর প্রেমে পাগল, কারণ কবরেও লাগবে নবী, মরণেও লাগবে নবী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, এই পৃথিবীর মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিনের বেলা মৃত্যু হয়, রাতের বেলা মৃত্যু হয়। দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবরের মধ্যে মুসলমান, কবরের কিছু কথা আমি বলে যাই।
এই কবরেও রাসূল লাগবে, দুনিয়াতেও রাসূল লাগবে। কারণ যখনই আপনি কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়া গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়া গো তোমার ছবি, আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়া গো তোমার ছবি রইল, কল্লো নাফসিন যায়কাতুল মউত। আজ কবরের কথা কিছু কইতে বলছে, এই জন্য আবার এদিকে একটু যাই, সব দিক দিয়া এত দিক দূরাই গেলে আলোচনা মজা লাগে না, একটা বিষয়ের উপরে কথা বললে মজা লাগে, কিন্তু তবুও আমার ভাইয়েরা যে কবরের দিকে একটু কথা বলতে বলছে, একটু না বললে নয়, বৎকার নিকার এই দুইটা মানুষের মৃত্যুর বিষয়ে দুইটা কথা বলে আবার যদি পারি সময় দিকে যাব, রাতও চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, শেষ করার দরকার। একটু মহব্বতে বলেন, আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, ঘর করলে বাড়ি করলে জায়গা করলে জমি করলে সবই যাইবা সে রে, যেদিন আজরাইল আসবে ধরাই গো তুমি যাইবা, যেদিন আজরাইল আসবে ধরাই গো, বলেন আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, মরার পরে দেখবে চেয়ে গো, বাইরে দাদাই গিছে বাবাই গিছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে, বলে না আজ না ভাই কাল তুমি বরে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি মরার পরে। এ মুসলমান কবির মনোযোগ শুনালাও, বৎকার আর নেককার আজরাইল আলাইহিস সালাম জানটা যখন কবজ করে মুসলমান ইমানদারের রুহটা বাইর করে, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার একখানা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যেয়ে বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে ভালো মৃত্যু হয়, এই মৃত্যুটা হলো সত্তরটা তাজা উঠের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে সিরিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে মুসলমান ইমানদারের মৃত্যুটা হয়। যেমন আটা কাটা বাঁধান মুসলমান আটা গুলাইয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দে যখন ভিতর থেকে টান দে বাইর করা হয়, অনাসে বাইর করা হয়, এটা টের পায় না, আটায় টের পায় না, তদ্রুপ ইমানদারের মৃত্যুটা এত আসানে হয়, বেঈমানদের মৃত্যুটা কত কঠিন হয় শুনেন মুসলমান, শুনেলাম ও মুসলমান দিলের কান্ডা লাগায় শোনো, আজরাইল আলাইহিস সালাম সবার জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করেন না, একমাত্র নেককার বান্দা ইমানদার বান্দাদের রুহটা বাইর করার জন্য আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করে। আর বেঈমান মুনাফিক জাহান্নামীরা যারা যারা দুনিয়ার মধ্যে নাফরমান বান্দা, এদের রুহটা বাইর করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ওই আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করানো লাগে না, এমন আকৃতি এমন ভয় প্রদর্শন করে, এই দুনিয়া থেকে কলিজাটা ফেটে যায়, এই মরণের সময় মুসলমান কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায় রে, কত মানুষ মরণকালে পায়খানা করে দেয়, কত মানুষ প্রস্রাব করে দেয়, মুসলমান
যাদের মৃত্যুটা এত কঠিন হয় আল্লাহ, এই দুনিয়ার মধ্যে কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের গোসল করাইতে যা দেখেছি, পায়খানা করে দিছে মরণের সময়, কত মানুষের জিব্বা দুই জিব্বাটা বাইর হয়ে গেছে, কত মানুষের চোখ দুইটা বড় বড় হয়ে গেছে, এই মানুষগুলোর চোখ বন্ধ করা যায় না, জিব্বাটা ভিতরে দেয়া যায় না, ওই পায়খানা প্রস্রাব পর্যন্ত মৃত্যুর যন্ত্রণায় করে দিছে রে মুসলমান। এই মৃত্যু যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা রে বাবা, এই মৃত্যু যন্ত্রণা, মৃত্যু থেকে পালানোর কোনো পথ নাই, ফিরাউন নমরুদ, কারণ পৃথিবীর মধ্যে যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একমাত্র মৃত্যু নাই আমার স্রষ্টার, সৃষ্টির মৃত্যু আছে, সমস্ত মাখলুকাতেরই মরণ হবে। মুসলমান শুনে না, এই পৃথিবীর সব প্রাণীর মরণ হয়ে যাবে, যেদিন এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন আমার আল্লাহ ডাকতে পারবে আজরাইল, এই জমিনের মধ্যে আর কে কে জিন্দা, আজরাইল বলবে আল্লাহ এখন জিন্দা আছি আমরা চারজন ফেরেশতা, একজনের নাম হামিম আলাকুল মউত, ইসরাফিল আলাইহিসসালাম, এ আমার আল্লাহ, দুনিয়ার মধ্যে জিব্রিল আমিন, মুসলমান দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন, আপনি আর বাকি আছি আমরা কয়জন ফেরেশতা, আমার আল্লাহ ডাকতে বলবেন, মুসলমান শুনে নেন, শুনে নেন মুসলমান, শোনো, আল্লাহ বলবে ও জিব্রিল আজরাইল যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, কার ইসরাফিলের দরকার নাই, ডাকতে নিয়ে আসো, তারা জানটা নিয়ে আসো, এসে বাদান ইসরাফিলের জানটা বাইর হয়ে যাবে, চিৎকার মেরে কাঁদবে, কোনো বারণ শুনবে না, চলে যাও কার কাছে, চলে যাও মিকাইলের কাছে, মিকাইলের হুটা বাইর করে আনবে, মায়া দয়া থাকবে না, মিকাইলের কাছে চলে যাবে, চলে যাবে কোথায় মুসলমান শোনো, জিব্রাইল আমিনের কাছে চলে যাবে, জিব্রাইল আমিনকেও বিদায় করে দেয়া হবে, ডাকতে বলবে আজরাইল আর কে আছে বলো, আজরাইল বলবে আল্লাহ এখন আপনি আর আমি আছি আর কেউ নাই, আমার আল্লাহ ডাকতে বলবে আমি হলাম স্রষ্টা, আমি থাকবই, তুমি সৃষ্টি, তোমার যেতে হবে, দাও তোমার রুটা দিয়ে দাও, এবার আজরাইল নিজের রুটা নিজেই কবাস করো, আসসালামু আলাইকুম, ও মুসলমান শুনে নাও, আসসালামু আলাইকুম, হে উমর ফারুক নাইমি সাহেব শোনো, আমি আজরাইল এসেছি আপনার রুটা বাইর করার জন্যে, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ, আর একটু জোরে বল, এই ইউসুফ সাহেব আমি এসেছি তোমার রুটা বাইর করার জন্যে, এ মুসলমান, এই ইকবাল হোসেন আমি এসেছি, ইকবাল হোসেন তালুকদার এসেছি আমি তোমার রুটা কবজ করার জন্যে, আজরাইল সাল্লামে এরকম আওয়াজ ইমানদারের সঙ্গে কথা বিনিময় হবে, কত না কত না হবে কথা হবে, বলে আজরাইল রে তুমি এসেছো আমার রুটা বাইর করার জন্যে, আগে বলো আমার কোন জায়গাতে যাবা, মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনবেন মুসলমান, ইমানদারের মৃত্যুটার মোনাফিকদের মৃত্যু জাহান্নামীদের মৃত্যুটা, ইমানদারের মৃত্যুটা কত সুন্দর হয়, ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত ক্ষমতা, ইমানদার বলবে আজরাইল কোন জায়গা দিয়ে প্রবেশ করবা তুমি, আজরাইল বলবে ইউসুফ মিয়া শোনো আমি তোমার কি ডাকবো, তোমার হাত দিয়ে প্রবেশ করব, হাত বলবে আজরাইল দাঁড়াও, আমার হাত দিয়ে সারা জীবন ইসলামের জন্যে দান করেছি, ইসলামের জন্যে কাজ করেছি, আমার হাত দিয়ে ভালো কর্ম করেছি, সুতরাং আমার হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, এইবার চলে যাবে মুসলমান, চলে যাবে কোথায়, পায়ের কাছে পা বলবে আজরাইল দাঁড়াও, আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, আমার এই পাটা দিয়ে আমি ভালো কর্ম করেছি, মসজিদে গিয়েছি, রাসুলের জুলুসে গিয়েছি, মাহফিলে গিয়েছি, সুন্দর কাজে গিয়েছি, সুতরাং আমার পাদে তোমারে ঢুকতে দিতে পারি না, চলে যাবে কোথায়, চলে যাবে মুসলমান শুনে নাও, শুনে নাও, কানের কাছে কান বলবে আজরাইল দাঁড়াও, আমার এই কান্দে কোনো খারাপ কাজ কান শুনি নাই, বাজনা শুনি নাই, আমার এই কান্দে কোরআন পড়া শুনেছি, আদিস পড়া শুনেছি, ওলামা ইকরাম আলোচনা করলে শুনেছি, আমার এই কান্দে প্রবেশ করতে দিতে পারি না, চলে যাবে কোথায়, চোখের কাছে চোখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না, আমার এই চোখ দুইটা দিয়া আমি আল্লাহর অলিদেরকে দেখেছি, আমি কোরআন দেখে দেখে পড়েছি,
এই চোখ দিয়ে আমি কোনোদিন সিনেমা দেখি নাই, অন্যায় করি নাই, সুতরাং এই চোখ দিয়ে আমি তোমারে প্রবেশ করতে দিতে পারি না। আজরাইল চলে যাবে কোথায়? মুখের কাছে। মুখ বলবে, আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, আমার রাসুলের মিলাদ পড়েছি, রাসুলের দুরুদ পড়েছি, আমার এই মুখ দিয়ে কোনোদিন কাউকে গালি দিই নাই, কাউকে কষ্ট দিই নাই, এই মুখ দিয়ে আমি হারাম ভক্ষণ করি নাই, আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে মাথার কাছে, মাথা বলবে, আজরাইল দাঁড়াও, আমার এই মাথা দিয়ে আল্লাহরে সিজদা করেছি, এই জমিনের মধ্যে আমার মাওলারে সিজদা করেছি, সুতরাং এই মাথা দিয়ে আমি প্রবেশ করতে দিতে পারি না। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলবে, আজরাইল, ওই ইকবাল হোসেনের রুটা কি বাইর আছে? আজরাইল বলবে, না না আল্লাহ না, এই লোকটা আমারে কোনো জায়গা দিয়ে প্রবেশ করার সুযোগ দিল না, আমি ঢুকতে পারি নাই। আমার আল্লাহ বলবে, আজরাইল রে, আমার পাগল, এই দুনিয়ার মধ্যে আমার রাসুলের পাগল ছিল, দুনিয়ার মুখাপেক্ষী ছিল না, আমি আল্লাহর মুখাপেক্ষী ছিল পৃথিবীর, সুতরাং কোথাও তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঢোকা সম্ভব নয়। তুমি যাও জান্নাতে, চলে যাও, ওই জান্নাতে যাইয়া একটা নয়, দুটি নয়, আটটা জান্নাত নিয়ে আসো। আল্লাহ বলেন, ওই মুমিন মুত্তাকিনদের জন্য আমি শুভ সংবাদ যেটা জানায় রাখছি, আটটা জান্নাত প্রস্তুতি করে আসি, যাও জান্নাতের মধ্যে যাও, ওই জান্নাতের গুলো নিয়ে আসো, দেখাও আমার বান্দারে, দেখাও সাতটা আটটা জান্নাত গুলো হাতের মধ্যে আনবে, নিয়ে এসে দেখাইবে রে মুসলমান, এ তালুকদের সাথ দেখো, তোমার জন্য সুন্দর জান্নাত রেখেছে আমার মাওলা, এই দুনিয়ার জিন্দেগির পরে তোমার একটা কবরের জিন্দেগি আসবে, শান্তিময় জিন্দেগি আসবে, এখানে তুমি আরামে থাকবে, আসানে থাকবে, এই জন্য তোমার জন্য একটা সুন্দর বালাখানা আমার আল্লাহ তৈয়ার করে রাখছে, এই বালাখানার মধ্যে তোমার হবে চিরদিনের জন্য থাকা, থাকার জায়গা হবে আবাদান, আবাদান চিরস্থায়ী জায়গা হবে, জলদি যেতে হবে মাওলার কাছে। আজরাইল বলবেন, আজরাইল যখন দেখাইবে, বান্দা বলবে, না আমি আল্লাহর পাগল, আমি রাসূলের পাগল, জান্নাতের পাগল নয়, জান্নাতের পিপাসিত আমি নয়। আল্লাহ বলবে, আজরাইল রে, তুমি নাও জান্নাতের গায়ের মধ্যে লেখে নাও আল্লাহু আকবার, ওই জান্নাতের দরজার মধ্যে লেখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যখন বান্দাই কালেমা দেখবে, ইমানদার কালেমা দেখে পাগল হয়ে যাবে রে, কালেমাটা পড়বে চোখ দুটি মেলিয়া, আদরালে সাল্লাম সঙ্গে সঙ্গে প্রবেশ করবে ভিতরে, ইমানদার রুটা তো আসানি বাইর করবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো গুছায় আসবে, রুহুটা যখন পায়ের বল কমে যাবে, হাতের রক শুকিয়ে যাবে, পায়ের রক শুকিয়ে যাবে, অ মুসলমান সব জায়গার রক গুলো শুকায় যাবে, সব জায়গার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, এই বুকের ভিতর অন্তরের ভিতরে ধরপর ধরপর রুহটা করবে, এই রুহটা যখন যাইতে চাবে, আমার আল্লাহ বলবে, আস্তে আস্তে জানটা কবজ করো, এত আশা নেই, যেন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি গোমায়া যায়, এমনভাবে আমার ইমানদারের রুহটা বাইর করো। আদরাল সাল্লাম ঠিক এই রূপ রুহটা বাইর করবে, ইমানদার কিছু বুঝতে পারবে না, ইমানদার শুধু তাকায় তাকায় দুনিয়া দেখবেন, আর জবান দিয়ে কালেমা বাইর হবে, সুন্দরভাবে আসানে তার মৃত্যুটা হয়ে যাবে, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর মুসলমান শুনে নাও, জাহান্নামীরা, আমার আল্লাহ জাহান্নামীদের জন্য রেখে দিয়েছে একটা নয়, দুটি নয়, সাত সাতটা জাহান্নাম। আল্লাহ বলে, শুনে নাও, শুনে নাও, উইদ্দাতুনিল কাফিরিন, আমি কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছি, একটা নয়, দুটি নয়, সাত সাতটা জাহান্নাম, এই বেঈমানগুলো জাহান্নামে যাবে, কাফের দুশ্মনেরা জাহান্নামে যাবে, এই জাহান্নামগুলো এত বড় হবে, জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো গো, এই দুনিয়া আজরাইল সালাম দিবে না, আজরাইল যেমনি খুশি এমনি তোমার রুটা নিয়ে যাবে, এই দুনিয়ার ভিতরে এমন এমন দানব আজরাইল,
আসমানে থাকবে মাথা জমিনের মধ্যে থাকবে পা এই আজরাইল এমন দানব পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইলের গায়ের মধ্যে ঢেলে দেয়া হয় মাথার মধ্যে ঢেলে দেয়া হয় এক ফোঁটা পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই আজরাইল যখন সামনে হাজির হয়ে যাবে এমন দানব এমন ভাবে আকৃতি ধারণ করবে আজরাইলকে দেখিয়া সঙ্গে সঙ্গে রুটা বাইর হয়ে যাবে পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বাইর হয়ে যাবে প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বাইর হয়ে যাবে জিহ্বাটা বাইর হয়ে যাবে কান দিয়ে রক্ত বাইর হবে নাক দিয়ে রক্ত বাইর হবে চোখ দুটি বড় বড় হয়ে যাবে দুনিয়া এত কষ্ট দিয়ে আতরে মৃত্যুবরণ করাইবে ওই জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো দেখাইবে জাহান্নামের আযাবগুলো দেখাইবে জাহান্নামের ভিতরে কি কি তোমাকে দিবে সবগুলো দেখানো হবে বান্দা চিৎকার মারবে বান্দা পৃথিবীর মধ্যে ভয় পাবে মানুষগুলো দেখবে যারা পাশে দাঁড়াইয়া ওই বাবা মরণের সময় কত ভয় পেয়েছে দাদা মরণের সময় কত ভয় পেয়েছে মা মরণের সময় কত ভয় পেয়েছে কারণ ভয় তার দুনিয়ার চোখ চারিদিকে চারিদিকে তাকাইবে আর চিৎকার মারবে আর গুমরাইবে দুনিয়া থেকে এত ভয় দিয়ে এত ভীতি দিয়া জাহান্নামের সমস্ত কর্মকাণ্ড দেখাইয়া দুনিয়া থেকে বান্দারে বিদায় করে দিবে মুসলমান আর মরার সঙ্গে সঙ্গে তার নির্ধারিত স্থানে চলে যাবে জাহান্নাম ওই জাহান্নামে চলে যাবে ইমানদার চলে যাবে জান্নাতে বেঈমান চলে যাবে জাহান্নামে মুসলমান শুনে নেন আর ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার নবীজি বলবে মান হাজার রাসূলু আমি কি তোমাদের নবী নয় ওই যে সাফায়াতের কথা বদকার মানুষের সাফায়াতের কথা বলতেছিলাম নবী যাইয়া সমস্ত ফয়সালা যেদিন শেষ হয়ে যাবে মনে রাখবেন কথাটা আমার রাসূলুল্লাহ আমার নবী রাহমাতুলিল আলামিন উম্মতের সামনে উম্মতিরা কান্দে আমার নবীর দাও আমার নবীর দাও আমার নবীর দাও এই মুনাফিকদের সামনে নবী হাজির হয়ে যাবে নবী বলবেন হ্যাঁ দা রাসূলু আমি কি তোমাদের নবী নয় এই বেঈমানেরা নবী চিনবে না নবীরে চিনবে না নবীরে চিনবে না যাদের অন্তরে নবী থাকবে না নবীর সাফায়াত তো দূরের কথা নবীরে চিনবে না আমার নবীরে যখন চিনবে না ফেরেশতারা লাঞ্ছন করবে গুঞ্জন মারবে ফেরেশতারা তার লাঞ্ছিত করবে ডাকতে বলে বান্দা হে আল্লাহর বান্দা একটু আগে নবী নবী বলে চিৎকার মেরেছিলে মুহাম্মাদের পাগল হয়ে তুমি এসকেরে দিওয়ানা হয়েছিলে এখন নবী তোমার সামনে হাজির যে লোকটা তোমার কান্ডারি যে লোকটা তোমার দরদি যে লোকটা তোমার একমাত্র বিপদের কান্ডারি সেই লোক তো তোমার সামনে আসলো তুমি তো তাকে চিনতে পারো নাই নিজেই তো বলছে মান হাজার রাসূল আমি কি তোমাদের নবী নাই তোমরা চিনতে পারো নাই চিনতে পারো নাই আর ইমানদারের সামনে নবী তার পরিচয় দেওয়া লাগবে না নবীর আশেকেরা যখন নবীকে দেখবে নবীর এসকে দেওয়া না হইয়া নবীর নামে পাগল পারাপার হয়ে যাবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার একটা কথা বলি কারুর লগে কথা কইবেন মোবাইলে জীবনে দেখেন নাই ওই লোকটা নামলে আপনি টার্গেট ধরে ফেলতে পারবেন নামার সঙ্গে সঙ্গে বলে এই লোকটার সাথে কথা বলছে আপনি আইডিয়া করতে পারবেন জীবনে দেখেন নাই আপনি বিশ্বাস না করেন একজন অপরিচিত মানের সাথে কথা বলবেন এরপরে তারা আসতে বলবেন ভাই অমুক জায়গায় আসেন উনি নামা পরে আপনি ওনার সাথে কথা বলার কারণে দুদিন ফোনে কথা বলছেন ফোনে কথা বলার পর আইডিয়া করে ধরতে পারেন এই লোকটার সাথে আমার কথা হয়েছিল ঠিক কি না বিশ্বাস না করেন আপনি দেখবেন গবেষণা করে আমি যেটা বলে গেলাম আমার রাসূলুল্লাহর মহব্বত যাদের মধ্যে থাকবে আমার নবীর আশা লাগবো না আমার নবীর আমরা চিনা নিব আর ওরা নবীর চিনবো না অন্ধ থাকবো ঠিক কি না এখন এই জন্য নবীর মোনাফিকেরা রাসূলুল্লাহর কদমে যেত তারা নবীকে উপহাস করত নবীকে চিনতে পারে নাই এই জন্যে সাফায়াতের কাণ্ডারি নবীজি তবে ইমানদার ছাড়া বেঈমানদের নবীজি সাফায়াত করবেন না আমার নবীজি ওই দিনে হাশরের ময়দানে গুনাগার যারা হবে হাশরের ময়দানে নবী চিনে না যারা যাবে এদের কপাল খুব কষ্ট থাকবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে তখন কোনো কুল হবে না হাশরের ময়দানে খালি একটা আওয়াজ আসবে ইয়া সালিম ইয়া সালিম আমাকে তুমি নিরাপত্তা দাও কেউ বলে ওই দিন বলবি আপনার কি বলবে আপনার লাদ্রি লাদ্রি আমি কিচ্ছু জানি না লাদ্রি না সেদিন আওয়াজ হবে ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও একটু শান্তি দাও শান্তি দাও শান্তি দেওয়া হবে না যত আগাইবে আর মুহাম্মদ নূরে মুহাম্মাদের পাগল যারা থাকবে
পৃথিবীর মধ্যে শুনে নাও সমস্ত নবীদের নবী সর্বপ্রথম আমার নবী জান্নাতে যাবে আমার নবীর উম্মত সর্বপ্রথম জান্নাতে যাবে কারণ এই জান্নাত বানাইয়া রাখছে আল্লাহ সুন্দর করে সাজাইয়া এই জান্নাতের ভিতরে প্রবেশ করবে নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী না প্রবেশ করা পর্যন্ত পৃথিবীর কোনো নবী প্রবেশ করতে পারবে না আমার নবীর উম্মত প্রবেশ করবে তারপর অন্যান্য নবীর উম্মতেরা প্রবেশ করবে আখির নবীর উম্মতের অনেক পর আখির নবীর উম্মত হওয়ার কারণে আমরা ধন্য আমরা পুণ্য এই নবীকে ভালোবাসতে চাই কি চাই না আরো জোরে বলেন এই নবীকে ভালোবাসতে চাই কি চাই না এই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই সরাসর বেঈমান আমি আপনাদেরকে বলে যাই আজকে এই জামানা এমন একটা বিপদের মধ্যে আমরা আসি শুনলে কষ্ট পাবেন আমি আজকে দেখলাম বড় কষ্ট পাইলাম ফেসবুকের মধ্যে দেখলাম মানুষ কত নিকৃষ্ট হয়ে গেছে এই জামানায় মানুষ দেখলাম হোটেল বানাইলো দেখলাম কিছুদিন আগে আমার দেশে কিছু প্রশাসনের ভাইরা হোটেল বানাইছিল হোটেল বানায় মানুষকে নিয়ে খামি হোমানদারি করেছে আজকে দেখলাম আপনার বরগুনার জমিনে বরিশালের জমিনে হোটেল বানাইছে এক চোরাকে ধরছে চোরকে ধরে দেখলাম সে দুনিয়ার মধ্যে পাগল সেন্স নাই এই পাগলটারে দইরা খাওয়াইছে খাওয়াইয়া সুন্দরভাবে খাওয়াইলো আবার তারে মারলো আল্লাহ এই মানুষটাকে এত নির্যাতিত করে মারলো আমি এত কষ্ট পাইলাম এই দুনিয়ার মধ্যে মানুষের দিলে মায়া দয়া কিছু থাকবে না নবীজি বলছেন শেষ জামানার মানুষের মধ্যে একদল মানুষ বাইর হবে তাদের দিলে কোনো দয়া থাকবে না তাদের অন্তরে কোনো মায়া থাকবে না তারা মসজিদে যাবে নামাজ পড়বে দাড়ি রাখবে টুপি রাখবে কিন্তু তারা মসজিদ এমনভাবে আঁকড়ে ধরবে এই মসজিদে আঁকড়ে ধরা দেখে মানুষ মনে মসজিদ যেন ওদের ওরা যেন মসজিদের ওরা এমনভাবে নামাজ পড়বে নামাজ কপালে দাগ পড়ে যাবে ওরা নামাজ এমনভাবে আদায় করবে ওই নামাজ দেখে যেন মানুষ পাগল হয়ে যাবে আমি আশ্চর্য হয়ে গেলাম তাদের অন্তর থাকবে নিগ্র হাওয়াই গ্রীষের মতো বাঘের মতো বাঘ যেমন শিকারি ধরতে গেলে দেলে কোনো মায়া দয়া থাকে না এদের দেলে কোনো মায়া দয়া নাই এই মানুষটাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিল আমি আশ্চর্য হয়ে গেলাম তুই যদি মেরেই ফেলবি তাকে এত যত্ন করে কেন খাওয়াইলি তাকে খাওয়াইয়া মানুষত্ব মহাপাপ আর নেই সেই পাপগুলো বড় কষ্ট লাগলো আজকে যারা আল্লাহর ওলিরা যারা মাজার শরীফে শুয়ে আছে বড় কষ্ট লাগলো এই মাজার আলা বাংলাদেশ ইসলাম আনছে এই মাজার আলা কালেমার দাওয়াত দিছে এই মাজার আলা ইসলামের বিজয় দিছে এই মাজার আলার খাতিরে আমরা কুরবানি শিখেছি এই মাজার আলার খাতিরে আমরা কেবলা চিনেছি এই মাজার আলার খাতিরে আজকে আমরা কি চলেছি আমরা আল্লাহ রাসুলের প্রেম শিখেছি মাজার আলার কারণে আজকে আমরা ইসলামকে চিনেছি সেই মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিতেছে আমি আপনাদেরকে বলতেছি মসজিদ আলা ইসলাম চিনান নাই মাদ্রাসা আলা ইসলাম চিনান নাই ইসলাম চিনিয়েছে মাজার আলা যারা শাহজালাল শাহপরান এই সমস্ত আল্লাহর ওলিগণ মনে রাখবেন আপনারা মাজার ভাঙতেছেন কিন্তু আল্লাহর ওলিদের তো ভাঙতে পারতেছেন না আল্লাহর ওলিরা যেমনি ছিল তেমনি আছে আল্লাহ বলে লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় ওলা যদি অবস্থান করে হুমদের উপরে এহ জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই সুতরাং আল্লাহর ওলিরা আপনি যতই যা করেন তাদের চিন্তা গবেষণার কোনো কিছুর কারণ নাই আপনি আমি আমার ভাইদেরকে বলবো আপনি আমি ভুল করতেছি আল্লাহর ওলিদের সঙ্গে কোনো ব্যক্তি দুশ্মনী করলে আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে যুদ্ধ ঘোষণা করে জোরে বলেন ঠিক কিনা আমি বাংলাদেশ মনে করেছিলাম যে স্বাধীন হয়েছে আবার মনে হয় শান্তি ফিরে পাব আমি আমার প্রশাসনের ভাইদের কাছে আমি দাবি করব যে সমস্ত ভাইয়েরা নেতৃত্বে আছেন তাদের কাছে দাবি করব অচিরেই আপনারা বিপদগামী হয়ে যাবেন আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করে কেউ টিকে থাকতে পারে নাই পারবে না এই এই জমিনের মধ্যে কেউ টিকে থাকতে পারে নাই পারবে না আল্লাহর নবীর সঙ্গে দুশ্মনী করে যুগে যুগে যারা এসেছিল সবাই শেষ হয়ে গেছে আপনারা আমরা জুলুসের বিরোধিতা করতেছে যারা নবীর আগমনে যারা আনন্দ মিছিল বাইর করলো যাদেরকে হত্যা করলো এদের বিচার যদি আপনারা না করেন আপনাদের অস্তিত্ব থাকবে না আমি এখানে দাঁড়িয়ে বলে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আপনাদের ইতরে হাতে লাঞ্ছিত করবে সফল প্রেসিডেন্ট ডব্লিউ বুশ আপনি আমেরিকার প্রেসিডেন্ট সফল প্রেসিডেন্ট জুতার বাড়ি খেয়ে নামা লাগছে সুতরাং আপনারা মনে রাখবেন আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহর নবীদের সঙ্গে আখির নবী রাহমাতুল্লিল আলামিনের সঙ্গে দুশ্মনী করলে ইতরের হাতে লাঞ্ছিত হতে হবে এর মধ্যে কোনো সন্দেহ বিশ্বাস হয় জোরে বলেন বিশ্বাস হয় আমি আশ্চর্য হয়ে গেছি এগুলো দেখে আমি গম্ভীত হয়ে গেছি আমি নিরাপদ আমি চিন্তা করতেছি কি হলো এদেশে কি হলো আজকে এই দাড়িওয়ালা টুপিওয়ালাগুলো
উস্কানিমূলক যারা রাসূল মানে না তারাই মাজারের বিরোধিতা করে, যারা রাসূল মানতেছে না তারাই মাজারের বিরোধিতা করে, তাদের মাজার আলা কি দোষ করেছে? ওই মাজারে যদি অনৈতিক কাজ হয় আপনারা আমাদেরও ডাক দেন, আমরাও যাব, আমরাও এগুলোর প্রতিহাত করব, আমরাও অনৈতিক কাজের পক্ষে না। কিন্তু বাবা অনেক মাদ্রাসায় বলৎকার হয়, আপনারা জানেন গত এই সরকার পরিবর্তন হওয়ার আগে গত দুই মাস আগে আমি পত্রিকায় দেখেছিলাম তিন মাসে ছয়শো নয় জন বলৎকার ধরা পড়ছে। আর এই ছয়শো নয় জন বলৎকারী বড় বড় সাইকুল হাদিস আল্লামা, বড় উপাধি, বড় দাড়িওয়ালা টুপিওয়ালা। তাই বলে কি মাদ্রাসাগুলো ভেঙে দিছেন? তাইগুলো কি মাদ্রাসা উড়িয়ে দিছেন? আজকে আপনারা বলৎ, প্রতিটা অতি অধিকাংশ মাদ্রাসায় বলৎকার হচ্ছে, এই মাদ্রাসাগুলো তো আমরা উড়িয়ে দেওয়া যাবে না। যদি কোনো মাজারে অনৈতিক কাজ হয় আমরা সেটা পরিহার করব, সেই মাজার থেকে সেটা সরাই দিব। কিন্তু তাই বলে সে ওলি যিনি শুয়ে আছেন, আল্লাহর পাগল শুয়ে আছে, তার সঙ্গে যেন দুশ্মনী না করি, আমার নবীর সঙ্গে যেন দুশ্মনী না করি। আমার রসুলের ভালোবাসে যারা আমার রসুলকে ভালোবেসে ঘর ছেড়ে দিছে, আমার রসুলকে ভালোবেসে দেশ ছেড়ে দিছে, আমার রসুলকে ভালোবেসে জীবনের মায়া যারা করে নাই, এই বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে যারা জুলুস করল আমার নবীর আগমনে, তাহলে আল বাদ্র আলাইনা, মক্কা মদিনার পাগলেরা যেমন নবীকে পায়া খুশি হয়েছিল, রাস্তায় নেমেছিল, বাংলাদেশের জনতা তারাও রাস্তায় নেমেছে নবীকে ভালোবেসে। আমরা তো কারোর ঘরে আগুন দিই নাই, আমরা তো কারোর দোকানে আগুন দিই নাই, বাংলাদেশে কোনো সুন্নি কারোর মাথায় বাড়ি মারে নাই, বাংলাদেশে কোনো সুন্নি কারোর ঘরে আগুন দেয় নাই, বাংলাদেশের কোন সুন্নি কারো দোকানে আগুন দেয় নাই, বাংলাদেশের কোন সুন্নি লুটতারাস করে নাই। সুন্নিরা শুধু নবীর এসকে দেওয়ানা, সুন্নিরা শুধু রাসূল প্রেমিক, সুন্নিরা শুধু মিলাদুন্নবীর পাগল, সুন্নিরা শুধু নবীর পাগল, সুন্নিরা শুধু নবীকে চায়, এটাই যদি অপরাধ হয়ে যায় তাহলে আমরা মরণকে বরণ করে নিতে রাজি আছি, তবে নবী ছাড়তে রাজি নয়। জোরে বলেন ঠিক কি না? আমরা নবী ছাড়তে রাজি নাই। আমি আপনাদেরকে বলে যাই, আমরা কিচ্ছু চাই না, সারা পৃথিবী আমাদের দিলে, সাত রাজার ধন দিলে চাই না, সাত রাজার ধন চাই না, রাজত্ব চাই না, আমরা চাই নবীকে। জোরে বলেন ঠিক কিনা? আমরা পৃথিবীর কোনো কিছু চাই না, আমরা নবীকে চাই। নবীকে নিয়ে যদি জাহান্নামে থাকি কোনো দুঃখ নাই, নবীকে পাওয়ার পর যদি জান্নাতে দেয় কোনো আমাদের কোনো আফসোস নাই, নবীকে পাওয়ার পর যেখানে রাখবে সেখানে যাইতে রাজি। নবী নবী নবী, আমার হৃদয়ে নবী, আমার ধ্যানে নবী, আমার অন্তরে নবী, আমার ঘুমে নবী, আমার সংসারে নবী, আমার ধ্যানে নবী, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গায় নবী। নবী ছাড়া সুন্নিরা বাঁচতে পারে না, বাঁচতে পারে না, বাঁচতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ভাই আপনাদের কাছে একটু জানায় দেওয়া যায়, যুবকগুলো আমার দেশের অনেক ওলামায়ে কেরাম বলতেছে নারাই তাকবীর আল্লাহু আকবার, আমাদের অপরা নারাই রেসালাত ইয়া রাসূলুল্লাহ। কিন্তু এই তাকবীরের পরে অনেক ওলামায়ে কেরাম বলতেছে দিন ইসলাম দিন ইসলাম, ঠিক কি না? আল কুরআনের আলো, আল হাদিসের আলো, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীকে বাদ দিয়া যদি আল হাদিসের আলো জ্বালাইতে হয় সম্ভব নয়, আমার নবীকে বাদ দিয়ে যদি আল কুরআনের আলো জ্বালাইতে হয় সম্ভব নয়, কারণ আল কুরআন এসেছে আমার নবীর কাছে, আগে নবী মানতে হবে, আল হাদিস এসেছে আমার নবীর কাছে, আগে নবী মানতে হবে, দিন ইসলাম এনেছে আমার নবী, আগে নবী মানতে হবে, তারপরে দিন ইসলাম মানতে হবে। দিন ইসলাম জিন্দাবাদ বলার আগে নারাই রেসালাত বলা লাগবে, নারাই রেসালাত বলা লাগবে, নারাই রেসালাত ইয়া রাসূলুল্লাহ, যেখানে আমার আল্লাহ সেখানে আমার রাসূল, রাসূল যেখানে নাই সেখানে ইসলাম নাই, যেখানে রাসূল নাই সেখানে দিন ইসলাম নাই, যেখানে রাসূল নাই সেখানে আল কুরআন নাই, যেখানে রাসূল নাই সেখানে আল হাদিস নাই, যেখানে রাসূল নাই সেখানে ইসলাম বলতে কিচ্ছু নাই, যেখানে রাসূল আছে সেখানে সব আছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? মনে থাকবে আজকে বলতেছো দিন ইসলাম, দিন ইসলাম পাইলা কই থেকে? ওই বলবি দিন ইসলাম পাইলা কই থেকে? দিন ইসলাম তো আনছে আমার নবী। জোরে বলেন ঠিক কি না? কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে, কোরআন আনছে কার কাছে? এসে কোরআন কথা বলে না কেন? আমাদের অপরাধ নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহা ইয়া রাসূলুল্লাহ বললে আপনাদের কষ্ট লাগে, কারণ কি? তা দ্বারা বোঝা যায়
আমার আমি মাঝে মাঝেই বলি আমার রাসূলুল্লাহর সাহাবার সংখ্যা ছিল 9 জন এদের মধ্যে ঈমানদার 2 জন একজনের নাম হযরত আমির হামজা আরেকজনের নাম আব্বাস আমার নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন এদের মধ্যে ঈমানদার 2 জন একজনের নাম হযরতে সুফিয়া আরেকজনের নাম হযরত উমল বাকি এই সারা 7 11 জন রাসূলুল্লাহর কালেমা পড়তে পারে নাই আমার রাসূলকে মানতে পারে নাই আমার রাসূলের অনুসরণ করতে পারে নাই আমার রাসূলকে মহব্বত দুরশরীফ اللهم اللهم صل على وعلى آل سيد আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলতেছিলাম আদম আলাইহিস সালাম ডাকতে বলে আর তোমরা কারা বলবে আমরা একটা নেকির জন্য আপনার কাছে আছি আজকে একটু সাহায্যের হাত আমাদের দিকে বাড়ায়া দেন হে বাবা আদম আপনি আদি পিতা পৃথিবীর মধ্যে আপনাকে আল্লাহ অনেক পাওয়ার দিয়েছে অনেক ক্ষমতা দিয়েছে আপনি একটু দয়া করে মায়া করে আমাদের দয়া করেন আমাদেরকে পার করেন আদম নবী বলবে আমি নিজেই পেরেশানিত হয়ে আছি আমি নিজেই টেনশনের মধ্যে আছি আদম নবী অপারগতা স্বীকার করবেন আমার দ্বারাই সম্ভব নয় যাও চলে যাও ওই যে চলে যাও ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে চলে যাও তার কাছে চলে যাও বান্দা বান্দিবান চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা নবী আমরা কেন নবী নবী বলি এই জন্য বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে যাই একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মহব্বতে বলেন আল্লাহুম্মা আদম নবী আমরা কেন নবী নবী বলি নবীর জন্য কেন পাগল তুমি নবীর সঙ্গে দুশ্মনী করো তোমারও নবী লাগবে এই জন্য আমি কথাগুলো একটু বলে যাই মুসলমান শুনে নাও আদম আলাইহিস সালাম অপারগতা স্বীকার করবে
চলে যাবে বান্দাগুলো ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা নবী অপরগত স্বীকার করবে, অপরগত স্বীকার করবে।